কুমিল্লার দেবীদারে মাদক বাল্যবিবাহ ধর্ষণ যৌন হয়রানি প্রতিরোধে আইন শৃঙ্খলার উন্নয়নে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার উপজেলার ধামতি ইউনিয়নের আয়োজনে এই মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবীদার উপজেলা চেয়ারম্যান আলহাজ জয়নুল আবেদিন ধামতি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলামিন চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবীদার উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ জহিরুল আনোয়ার জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমা বেগম উক্ত সভায় আলোচকরা চলমান আইন শৃঙ্খলার উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মাদক বাল্যবিবাহ ইফটিজিং প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান